আচ্ছা র নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় শুধুমাত্র র মেটেরিয়ালের কথা বলছেন তো কত টাকার প্রোডাক্ট নিতে হবে র মেটেরিয়াল আমাদের কাছে সব থেকে বড় সুবিধা যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটা দেখতে পাবে চোখের সামনে দর্শক বন্ধুরা আমার হাতে যে প্রোডাক্টটা আছে সেটা আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা হচ্ছে ধূপকাঠি তো ধূপকাঠির ভিডিও আমরা আজ থেকে তিন বছর আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু এখন দেখতে পাই না তার কারণটা কি এবং এই ব্যবসাটা কি বন্ধ হয়ে গেছে না কখনোই বন্ধ হবে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ধূপকাঠি ব্যবহার করা হয় সেন্টেড ঘরটাকে আমরা স্মেল বা সুগন্ধি করার জন্য বা কোনো আপনার অনুষ্ঠানে ব্যবহারের জন্য বা কোনো পুজো অর্চনায় ব্যবহারের জন্য কিন্তু আমরা ধূপকাঠিটাকে ব্যবহার করে থাকি নিয়মিত ব্যবহার করে থাকি তাহলে কি ধূপকাঠির প্রোডাকশান নিশ্চয়ই বন্ধ হয়নি কেউ না কেউ প্রোডাকশান করছে তো কিভাবে আপনারা এই ব্যবসাটাকে সঠিকভাবে চালাবেন এবং কোথা থেকে আপনার প্রোডাক্ট পারচেস করলে ভালো হবে এবং কোন ইউনিট থেকে মেশিন কিনলে আপনার বেটার প্রোডাকশান হবে এবং সঠিকভাবে আপনি মার্কেটিং করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার জন্য আমি চলে এসেছি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেখানে আপনারা আসলে লাইভ প্রোডাকশান দেখতে পাবেন কিভাবে ধূপকাঠি প্রোডাকশান হচ্ছে দেখতে পাবেন মেশিনের কোয়ালিটি চেক করতে পারবেন এবং আপনি কোন সেন্টে ধূপকাঠি তৈরি করতে ইচ্ছুক বা আগ্রহী আছেন সেই সেন্টের ধূপকাঠি কিন্তু এখান থেকে আপনারা বানাতে পারবেন ধরুন আপনার পছন্দের কোনো পারফিউম আছে সেই পারফিউমের সেন্ট আপনারা ধূপকাঠিতে ব্যবহার করতে চাইছেন বা আপনার পছন্দের কোনো ডিজাইনের ধূপকাঠি আছে তেমন টাইপের ধূপকাঠি তৈরি করতে চাইছেন তাহলে আপনাদের সেই খোঁজ কিন্তু সম্পূর্ণ হবে এই ভিডিওর মাধ্যমে তো এই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানির কর্ণধার উনি এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন কিভাবে আপনারা এই ব্যবসা শুরু করবেন ওনাদের অ্যাড্রেসে কিভাবে আসবেন সমস্ত কিছু সম্পর্কে ডিটেলস আলোচনা করবেন দাদা প্রথমেই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু দিতেন নমস্কার আমি সৌমেন পাল আমার কোম্পানির নাম হচ্ছে রেনুকা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস এখানে যতটুকুনি কাজ হয় টোটালটাই আগরবাতির উপর মেনটেন করে মানে ধূপপাটের উপর মেনটেন করে আচ্ছা তো আপনাদের লোকেশনটা যদি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করুন আমাদের লোকেশান হচ্ছে আমাদের হুগলি জেলার মধ্যে পড়ছে আচ্ছা তো আপনি যদি বাই ট্রেন আসেন তাহলে হাওড়া থেকে আপনি কড লাইনের যে কোনো লোকাল ধরে ডানকুনির পরে স্টেশন গোবরা স্টেশনে নামতে পারেন যদি বর্ধমানের দিক থেকে আসতে চান তাহলে বর্ধমান থেকে হাওড়ার কড লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি গোবরা স্টেশনে নামতে পারবেন আর যদি শিয়ালদাহর দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল পাবেন ডানকুনিতে নেমে আবার ওখান থেকেই সঙ্গে সঙ্গে ট্রেন পাবেন ডানকুনি নেক্সট স্টপেজ গোবরা স্টেশনে আপনারা নেমে আসতে পারবেন স্টেশন থেকে পায়ে হেঁটে এলে খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে আচ্ছা আচ্ছা গত তিন বছর থেকে আমরা ধূপের ভিডিও ইউটিউবে দেখতে পাই না তার কারণটা একটু যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে গত তিন বছর ধরে ধূপের ভিডিও দেখতে পান না তার একটা বড় কারণ আছে তার কারণ হচ্ছে লকডাউনের সময় যখন অনেক লোক কাজ হারিয়ে ফেলেছিল। তো তখন তারা একটু দিশেহারা হয়ে গিয়েছিল যে আমরা কী করবো তো সেই কারণে তারা অনলাইন সার্চ করে সেই সময় কিছু ধূপের কারবার বা ব্যবসা করবে বলে চিন্তা ভাবনা করেছিল কিন্তু সেই সময় যারা মেনলি ধূপের মেশিন বিক্রি করেছে তারা যেভাবে মেশিন বিক্রি করেছে তাদের পক্ষে ওয়ান পার্সেন্টেরও সম্ভব হয়নি সেই ব্যবসাটাকে চালিয়ে যাওয়া তো হান্ড্রেড পার্সেন্টে হানড্রেড পার্সেন্টই স্টপ হয়ে গেছে যে কারণে ধূপের মার্কেটটার প্রতি একটা লোকের নজরটাও খারাপ হয়ে গেছে আচ্ছা কিন্তু ব্যবসাটা মোটেও খারাপ না কারণ ধূপের মার্কেটে তো সারা বছরই চাহিদা কারণ প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করা হয় আমরা থেকে হাজার দশে আপনার ফার্স্ট ইন্ডিয়ায় আগরবাতি মেকিং মেশিন আসে অটোমেটিক মেশিন যেটা তো সেটাও এসেছিল ফার্স্ট ভিয়েতনাম থেকে এখনো পর্যন্ত আপনি মার্কেটে যে মেশিন যেই বিক্রি করুক না কেন ভিয়েতনামের উপরের কোয়ালিটির কোনো মেশিন হয় না আচ্ছা আমরাও আমরা ভিডিওতে দেখতে পাবেন আমাদের ঘরে যে প্রোডাকশন চলছে সবই ভিয়েতনামে মেশিন আচ্ছা ভিয়েতনামের মেশিন ভিয়েতনাম আচ্ছা মেশিন মানে এই ব্যবসাটা অনেকে বলছে যে মাছ পথে বন্ধ হয়ে যায় তার কারণটা কি মানে কি সঠিকভাবে মার্কেটিং করতে পারছেন না দেখুন তারা ফার্স্ট হচ্ছে কোথা থেকে কারবারটা স্টার্ট করছে থেকে মেশিন কিনছে সেটা একটা বড় ফ্যাক্ট এবার যেখান থেকে মেশিন কিনছে তারা যদি তাকে সঠিক গাইডলাইনটা না দেয় যে এই ব্যবসা চালাবেন কীভাবে তাহলে তার পক্ষে কখনোই সম্ভব নয় যে আমি কারবারটা চালাতে পারবো কেউ যদি বলে দেয় আমার থেকে মেশিন নিয়ে যান আমি আপনার সব মাল কিনে দেব এগ্রিমেন্ট করে বা যাই করে কিন্তু তাকে যদি কিছু না শেখায় তাহলে সে যখন তার কথায় মেশিনটা কিনে নিয়ে গেল তার পরবর্তী মুহূর্তেই যদি তারা বলে যে না আপনার মালের এই কোয়ালিটি প্রবলেম আছে বা এই মাল মার্কেটে চলবে না এই মালের এর থেকে বেশি আমরা দাম দিতে পারবো না তখন অটোমেটিক্যালি তারা লসের দিকেই রান করবে আর তারপরে যেটা প্রোডাকশান করবে তারা যেহেতু মার্কেট সম্বন্ধে জানে না তো সেই জায়গায় তারা মাল কোথায় বিক্রি করবে সেটা একটা প্রবলেমে পড়ে যায় পরে তারা কারবারটাকে স্টক করে দেয় কিন্তু অ্যাকচুয়াল যদি সঠিক গাইডলাইন মেনে কেউ ব্যবসা করে তাহলে এই ব্যবসার মধ্যে অনেকটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে যদি কেউ কোয়ালিটি মেনটেন করে ব্যবসার যে মেন প্রসেসটা রয়েছে ধরুন আমরাও একটা সময় এই ব্যবসায় নূতন ছিলাম দু হাজার দশে যখন আমরা নামি মেশিন এসেছে তখন আমরাও নূতন ছিলাম তো সেই জায়গা থেকে আমি যেভাবে রান করেছি আজকে এসে আমার চোদ্দ বছর কভার হয়ে গেল এই ব্যবসার মধ্যে তো ব্যবসাটাকে সফলভাবে একদম চাল আমি প্রথমে তো নিশ্চয়ই এত বড় সেট নিয়ে আমি কাজ করতে পারিনি কারণ আমি খুবই সাধারণ ঘরের ছেলে তো সেখান থেকে আমি ডেভেলপ করে করে আজকে একটা পজিশানে আমার কারবারটাকে স্ট্যান্ড করেছি তো এই গাইডলাইন মেনে এই প্রসেসে যদি কেউ এগিয়ে যায় আরেকজনকার পক্ষেও সম্ভব আচ্ছা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেনলি এই বাঁশ কাঠি দেওয়া যে ধূপগুলো হয় আচ্ছা মানে বাম্বু স্টিক লাগানো রয়েছে যে কাঠিগুলো রয়েছে তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ইউজ হয় আচ্ছা আর এই ওয়েস্ট বেঙ্গলে পার ডে যে পরিমাণ ধূপকাঠির প্রয়োজন হয় তার অনলি ফর থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা আর বাকি সব বাকি মাল সব গুজরাট ব্যাঙ্গালোর মহারাষ্ট্র এটা কভার করছে তো কেন এরা কভার করতে পারে আমাদের এখানে মেন যেটা প্রবলেম করে ফেলে সবাই কোয়ালিটি আচ্ছা এই কোয়ালিটি যদি কেউ মেনটেন করে তাহলে কিন্তু তার ব্যবসা চলতে বাধ্য প্লাস কীভাবে কাস্টমারদের সঙ্গে ডিল করবে কিভাবে কাস্টমারদের খুঁজে বের করবে এই প্রসেস যদি তারা জানতে পারে তাহলে তারা অটোমেটিক্যালি সেই ব্যবসা আস্তে আস্তে ডেভেলপের দিকে এগো আচ্ছা মানে এই যে সিক্সটি ফাইভ পার্সেন্ট যে মার্কেটটা আছে এটা তো একটা বিশাল বড় গ্যাপ মানে সেটা ফিল আপ করা যাবে আপনি যদি ন্যাচারালি একটা গ্রামকে যদি টোটালি আপনি একা কভার করেন ধরুন একটা গ্রাম বা একটা আপনি পৌরসভা এরিয়া বা একটা যাই যদি টোটালটা একা ক্যাপচার করবেন বলে মনে করেন ধরুন না হয়তো সেই এরিয়া শুধু আপনারই ধূপকাঠি চলবে অন্য কোনো কোম্পানির মাল নেই তাহলে একটা নর্মালি পৌরসভা এরিয়া বা গ্রামীণ এরিয়াতে ওই গ্রামটাকে মেনটেন করতে গেলে আমরা দশটার উপরে মেশিন লাগবে এতটাই মালের চাহিদা থাকে আচ্ছা তো ধরুন সেই এখন যেগুলো চলছে যে মস্কুইটো আগের বাড়তি এইগুলোও কি প্রোটেকশন করা যাবে নিশ্চয়ই মেশিন একটাই এবার এতে আপনি যেমন পারফিউম স্টিক যেগুলো ব্ল্যাক স্টিক যেগুলো হয় কালো ধূপকাটিটা বানাতে পারবেন ধুনো ধূপ বানাতে পারবেন প্লাস মস্কিটো স্টিকটাও বানাতে পারবেন আমার ঘরে আপাতত প্রোডাকশান চলছে গেলেই দেখতে পাবে আচ্ছা প্যাকেজিংয়ের ব্যাপারটা মানে যে প্যাকেজিং করবে বা প্রোডাক্টটা কীভাবে প্যাকেজিং হয় সে সম্পর্কে গাইড করবেন না অবশ্যই এবার দেখুন প্রথমে যারা মেশিন কিনে কারবার স্টার্ট করতে চাইবে তারা কখনোই কিন্তু প্রথমেই যে মেশিন থেকে প্রোডাকশানটা বের হবে যে কোয়ান্টিটির মালটা তৈরি হবে সেটা কিন্তু তাদের পক্ষে সেন্ড করে মার্কেটে দেওয়াটা সম্ভব না। কারণ সেন্ট করে মার্কেটে দিতে গেলে তার একটা দীর্ঘ সময় রয়েছে সেই সময়ে আপনাকে নিজের কোয়ালিটির পরিচয় দিতে হবে মার্কেটে তারপর মানুষ আপনাকে চেয়ে নেবে তো সেই সময়টা যেহেতু দীর্ঘ টাইম অতএব মেশিন বসালে আপনাকে রস্টিকটা বিক্রি করতেই হবে মানে মেশিন থেকে ফার্স্ট যেটা প্রোডাকশান হচ্ছে সেটা কোনো সেন্ট থাকে না কিছু থাকে না র অবস্থায় থাকে তো র কাটিটা আপনাকে বিক্রি করতেই হবে সেইটা বিক্রি যাদেরকে করবেন এরকম পার্টি সব এরিয়াতে আছে আচ্ছা আর যে পার্টিরাই এটা কাজ করে সবাই বাল কোয়ান্টিটিতে এই মাল ইউজ করে আচ্ছা আপনাদের কাছ থেকে কেউ ধরুন কাঁচা মাল মানে আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে ধরুন কেউ বাস কাটিয়ে নিতে চাইছে মানে ধূপের যে কাঠি হয় বা সেন্ট সেন্ট যেগুলো হয় বা এই চারকোল পাউডার এগুলো কি আলাদাভাবে নিতে পারবে যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারে তাতে কোনো প্রবলেম নেই নিয়ে কাজ করতে পারে আচ্ছা যারা নিচ্ছে অবশ্যই হয়তো তারা মেশিন কিনে প্রোডাকশান করছে বা তারা হয়তো কাজ আগে থেকে জানে সেরকমই হয় কিন্তু নূতন লোক হলে তারা শুধু তো এই জিনিসগুলো নিয়ে মেনটেন করতে পারবে না আচ্ছা তো সঙ্গে আপনার ধরুন যদি কেউ র কাঠিটা কিনে নিয়ে গিয়ে সেন্ট করে প্যাকেট করতে চায় তখনই আপনার র কাঠি সেন্ট এগুলোর প্যাকেট এগুলোর প্রয়োজন হয় কিন্তু নূতন যারাই কারবারে নামে তাদের পক্ষে কিন্তু কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না আপনি সেন্ট ধূপ হয়তো কিনে নিয়ে গেলেন কিন্তু তার যে প্রসেসটা রয়েছে যে এই কোয়ালিটির মাল তৈরি করতে গেলে বা এই প্রাইস রয়েছে এই প্রাইসের মাল তৈরি করতে গেলে কোন কোয়ালিটি দিতে হবে তার জন্য এর যে কম্পোজিশান রয়েছে সেগুলো কিন্তু নূতন লোকেরা করা সম্ভব না আচ্ছা সেই ক্ষেত্রে যদি কেউ মার্কেটিং করতে চায় তাহলে তাদের উচিত হচ্ছে ফার্স্ট রেডি প্রোডাক্টকে মানে সেন্ড করা প্যাকেট করা মাল এবার মানে রেডি প্রোডাক্ট আপনারা বিক্রি করেন সেটাও পাবেন আপনি র চাইলে রও পাবেন সেটা কোনো কথা না মানে তাদের পক্ষে সুবিধা হবে এর এটা কারণ তারা ফার্স্ট থেকেই কোয়ালিটির মালটা পেয়ে যাবে তাদের মার্কেট করতে সুবিধা হবে কারণ হচ্ছে আপনি যদি মালের কোয়ালিটি ডাউন রাখেন আপনি হয়তো কাউকে গিয়ে জোর করে একবার দুবার পুশ করলেন তিনবার এবার কিন্তু সে আপনার থেকে মাল নেবে না কারণ কোয়ালিটি ছাড়া দেখুন যে দশ টাকার প্যাকেটটা কিনবে ভালো কোয়ালিটি দিলেও সে দশ টাকায় কিনবে খারাপ কিনলেও দশ টাকায় কিনবে তো সে যদি খারাপ পায় সে কেন এসে আবার দোকানে চাইবে যে আমাকে এই দুঃখটা দিয়ে হলে আপনাদের একটু ফ্যাক্টরিটা একটু ঘুরিয়ে দেখান আমাদের দর্শক সুবিধা হয় মানে আপনাদের কেমন কাজ হচ্ছে বা কিভাবে । হবে ফার্স্ট হচ্ছে ধরুন এগুলো র মেটেরিয়ালস আছে ঠিক আছে এর মধ্যে এগুলো রয়েছে প্লাস এর সঙ্গে যে আঠাটা ইউজ করা হচ্ছে মালের বাইন্ডিং এর জন্য হচ্ছে জস পাউডারটা হচ্ছে আপনার টোটালি ভিয়েতনাম নাম থেকে ইম্পোর্ট করা হয় জস পাউডারটা ইন্ডিয়ান এই যে উপরে যে মালটা দেওয়া রয়েছে ব্রাউন কালারের এটা হচ্ছে প্রধান উপকরণ এটা হচ্ছে জস পাউডার এটা হচ্ছে ধূপের বাইন্ডিংটা রাখে মানে ধূপকাঠির আঠাটা তৈরি করে মনে এবার এর সঙ্গে চারকোল উড ডাস্ট মিক্সিং করা আছে এটা হলো মশলার ওয়েট হচ্ছে ওয়েট হওয়ার পর আপনার মিক্সার মেশিনে দেওয়া হচ্ছে ঠিক আছে মিক্সার মেশিনে দেওয়া হবে দিয়ে তো জল দেওয়া হবে আচ্ছা জল দিয়ে মাখা হবে এবার সেম প্রসেস আপনার মস্কিউটো আগরবাতির ক্ষেত্রেও আছে কিন্তু মস্কিউটো আগরবাতির ক্ষেত্রে আপনার ব্ল্যাক মশলাটা কাজ হবে না এদিকে আসুন মস্কিটো আগরবাতির ক্ষেত্রে এই হোয়াইট মশলাটা আপনার ইউজ হবে আচ্ছা এটা মস্কিউটো ধূপকাঠির জন্য হ্যাঁ মস্কিউটো বা ধুনো স্টিক যারা করবে তাদের কিন্তু এই হোয়াইট মশলাটা ইউজ করতে হবে এবার এর সঙ্গে মস্কিউটো স্টিকের যে কালার হবে ধরুন ন্যাচারালি অরেঞ্জ কালারটাই বেশি হয় তো অরেঞ্জ কালারটাই সঙ্গে ইউজ করতে হয় প্রসেস সেম মিক্সার মেশিনে মাখাবে মেখে মেশিনে যাবো ধরুন মেশিনে আসুন মেশিনের প্রোডাকশন গুলো দেখিয়ে এগুলো কি হচ্ছে এগুলো মাল ড্রাই করার ড্রাই করার জন্য আমি উপরেও নিয়ে যাব দেখতে পাবে এবার দেখুন এটাতে আপনার ব্ল্যাক স্টিক চলছে এটা তো ব্ল্যাক স্টিক চলছে কিন্তু দুটোর কোয়ালিটি আর ডিফারেন্স আছে এটাও ব্ল্যাক স্টিক এটাও ব্ল্যাক কিন্তু দুটো মালের মধ্যে কোয়ালিটি ডিফারেন্স আছে এই কোয়ালিটি ডিফারেন্সটা দেখার জন্য একটাতে দেখুন কালার পড়া নেই ন্যাচারাল কালার আছে নিচে তো এটা ন্যাচারাল আছে আর একটাতে ইয়েলো কালার পড়া আছে দুটো আলাদা আলাদা কোয়ালিটি আছে বাট মেশিন যেগুলো দেখছেন সবই ঘিয়ে একটা দুটো তিনটে এই তিনটে কোম্পানির মেশিন হচ্ছে সেম কোম্পানি ভিয়েতনামেরই সেম কোম্পানির মেশিন আর এদিকে যখন আসবেন এই এক দুই তিন এই তিনটে মেশিন কিন্তু আবার একটা অন্য কোম্পানির ভিয়েতনামেরই তিনটে সেম কোম্পানির মেশিন আছে এবার এটাতে দেখুন এটাতে মথকিউড স্টিক চলছে এটা মথকিউড মেশিন কেন ভালো সেটা এই মেশিনের প্রোডাকশন দেখলে বুঝতে পারবে জেন নামের মেশিন কেন ভালো আচ্ছা এই যে ধুপকাঠি মেশিনের মধ্যে যে ফাইভ জি ফোর জি বলে এটা কেন না ফোর বলে অনেকে বলে ফাইভ জি মেশিন ফোর জি মেশিন কোনো ব্যাপার হয় না ফাইভ জি ফোর জি তারাই বলে যারা বলছে আমরা নিজেরা মেশিন তৈরি করছি পুরাতন মেশিনগুলোকে রং করে দিতে হচ্ছে তারা এগুলো বলে তার কারণ হচ্ছে পুরাতন মেশিনটা যে কন্ডিশন আছে

আর আদারওয়াইজ ছোটখাটো ইলেকট্রনিক্স যেগুলো পার্স আছে ওগুলো সম্পূর্ণ নিজেরাই কাজ করতে পারবে কারণ হচ্ছে আমাদের এখান থেকে মেশিন কিনলে আমাদের ট্রেনিংটা ফ্রি দেওয়া হচ্ছে ট্রেনিংটা ফ্রি থাকে বলতে আপনি যেখানে মেশিন বসাবেন সেখানে আমাদের ট্রেনার যাবে মানে মেশিন যে গাড়িতে যাবে আপনার কাছে সেই গাড়িতেই আমাদের ট্রেনার যাবে সে গিয়ে আপনাদের কাছে তিন দিন থাকবে সেই থাকার জায়গাটা আর খাওয়ার ব্যবস্থাটা একটু আপনাদের করে দিতে হয় কিন্তু আদারওয়াইজ আর কোনো চার্জ দিতে হবে না এই তিন দিন আপনাকে মেশিন সম্বন্ধে টোটাল জিনিসটা শেখানো হবে যাতে আপনি মেশিনটা নিয়ে প্রোডাকশনটা করতে পারেন কারণ ফার্স্ট হচ্ছে প্রোডাকশন আপনি যদি প্রোডাকশন না করতে পারেন তাহলে সেই মালটা বিক্রি করার কোনো প্রয়োজনই আছে না আপনার কাছে মাল না থাকলে আপনি কি বিক্রি করবেন তো সেই কারণে আমরা ফার্স্ট প্রোডাকশনটা ট্রেনিং দিই এরপরের যে আমাদের প্রসেস সেটা হচ্ছে আপনার মালের যারা কেনে আচ্ছা বাইরে গিয়ে কথা বলে ভালো কারণ উপরে চলে আসছে তো উপরে চলে না দেখানো যায় এখানেও ড্রাই করার প্রসেসগুলো চলছে নিচে তো প্রোডাকশন হচ্ছে দেখলেন নিচের ঘরেও রয়েছে ড্রাই করার জন্য এ উপরেও রয়েছে আমাদের আপনাদের প্রোডাক্টগুলো লোকালে যায় না যেখানে খুশি কাজ করা হয় ওটা কোনো ব্যাপার না যে এখানেই আমার কাজ করতে হবে আচ্ছা ম্যাক্সিমামটাই আমাদের আউট এরিয়ায় কাজ করা হয় আচ্ছা র মেটিরিয়াল নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় শুধুমাত্র র মেটেরিয়াল কথা বলছেন তো কত টাকার প্রোডাক্ট নিতে হবে র মেটিরিয়াল সেটা দেখুন তার ডিম ডিম্যান্ড কতটা আছে সেই অনুযায়ী ডিপেন্ড করছে এরকম নয় যে আপনাকে সঙ্গে সঙ্গে এক লাখ টাকার মাল নিতে হবে বা পঞ্চাশ হাজার টাকার মাল নিতে হবে বাজেট সেই আমাদের মালের একটা সীমিত রেট রয়েছে সেই রেটটার উপরে এবার আপনার কীরকম কোয়ান্টিটি রয়েছে তবে এমনই কোয়ান্টিটি রাখবেন যাতে আপনি দূর থেকে এলে আপনার নিয়ে যেতেও সুবিধা হয় কারণ একটা ট্রান্সপোর্ট তো অবশ্যই আছে বা আপনি এলে আপনারও একটা সময়ের দাম আছে তো সেই হিসাবে মালের কোয়ান্টিটিটা সেইভাবে হিসাব করেই আসবে যে পাঁচশো টাকার মাল নিতে কেউ নর্থ বেঙ্গল থেকে এখানে আসার কোনো প্রয়োজন না না সেটা আপনি ওখান থেকেই কিনে নিতে পারেন আচ্ছা প্রফিটের ব্যাপারটা একটু যদি আমাদের দর্শকদের বল প্রফিটের ব্যাপার দেখুন ধূপকাঠি যদি আপনি রভাবে বিক্রি করেন মানে মেশিন থেকে ফার্স্ট যেটা প্রোডাকশান হচ্ছে সেটা যদি রতে বিক্রি করেন সেটা কেজি হিসাবে বিক্রি হয় এবার আপনি যেহেতু কেজি হিসাবেই সমস্ত র মেটেরিয়ালস কিনছেন আবার মালটা তৈরি করেও যখন কেজি হিসাবে বিক্রি করছেন সেহেতু এই প্রফিট মার্জিনটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোডাকশানের উপর আপনি কত কেজি মাল প্রোডাকশান করতে পারছেন তার উপর ডিপেন্ড করবে আপনার আপনি কী অনুযায়ী প্রফিট পাবেন বা পার কেজিতে কতটা প্রফিট করতে পারবেন আপনি যদি প্রোডাকশান ডাউন রাখেন তাহলে আপনার খরচা বাড়বে এটা বাড়াটা স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটা লেবার লাগিয়ে কাজ করেন সারাদিনে সে যদি একশো কেজি কাজ করে তার লেবার চার্জ কমবে আর সারাদিন এসে যদি পঞ্চাশ কেজি কাজ করে লেবার চার্জ বাড়বে এটা সাধারণ জিনিস তো সেই হিসাবে র কাটির কাজ করতে গেলে প্রোডাকশানের দিকে ধ্যানটা অবশ্যই রাখতে হয় প্রোডাকশান যত বেশি করবেন আপনার প্রফিট মার্জিনটা তত বাড়তে থাকবে তবে ন্যাচারালি আপনি র কাটির ক্ষেত্রে খুব বেশি প্রফিট মানে পনেরো টাকা পর্যন্ত আশা করতে পারেন এক কেজি মালে তার অধিক কখনোই আশা করা উচিত নয় আর কে কী বলছে আলতু ফালতু শুনেও কোনো লাভ নেই কারণ একটা যে কোনো মেটেরিয়ালসের দাম আছে সেগুলো আমাদের কাছে এলে বা আমরা বললে বুঝতে পারবেন প্রত্যেকটার আলাদা আলাদা দাম রয়েছে তো সেই দাম অনুযায়ী যখন আপনি এখানে বসেই যোগ করে দেখে নেবেন যে আমার কতটা খরচা আসছে তখনই আপনারা বুঝতে পারবেন যে বিক্রি করতে গেলে কোন জায়গায় আমার প্রফিটটা আসতে পারে এবার প্রোডাকশানটা আপনি বাড়াতে পারলে কী হয় পঞ্চাশ কিলো মালে যদি আপনি পনেরো টাকা করে প্রফিট করেন সেই জায়গায় আপনার সাতশো সাড়ে সাতশো টাকা ইনকাম আসবে সেটাই যদি প্রোডাকশান আশি কিলো করে তখন হাজার বারোশো টাকা এসে যাবে আচ্ছা যে টেকনিশিয়ান টেকনিশিয়ানের ব্যাপারটা বললেন যে মানে যে ডেটে যাবে সেই দিনই আমরা ডেটটা মানে আপনি বুক করছেন তখন আমরা সেই ডেটটাই আপনাকে দেবো যে আমি আপনাকে ট্রেনিং ট্রেনারকে পাঠাতে পারবো কারণ মেশিন আজকে আমি আপনাকে পাঠিয়ে দিলাম আমার ট্রেনার যাবে দশ দিন পর ওটা কাজ আমরা করি না মেশিন আপনার ঘরে যেদিনকে ঢুকবে সেদিন থেকেই আপনার কাজ চালু হয়ে যাবে আমাদের এই হিসাবেই কাজ আচ্ছা ওয়ারেন্টির পরবর্তীকালে যদি কোনো মেশিনের পার্টসের ডিস্টার্ব থাকে তো সেটা সম্পর্কে কি গাইড করবেন দেখুন এই ভিয়েতনামের মেশিন হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি চলে আচ্ছা আপনি সেটা যে কোনো ছোট কোম্পানি বা যে কোনো বড় কোম্পানি যারা কারবারের মধ্যে রয়েছে রানিং কারবার যাদের রয়েছে সেই সব জায়গায় যদি ভিজিট করেন কখনো গিয়ে দেখবেন সব ভিয়েতনামের মেশিনই চলছে কারণ হচ্ছে ভিয়েতনামের মেশিনের কোয়ালিটি হচ্ছে সব থেকে টপ টপ র্যাঙ্কে যায় তো সেই হিসাবে আপনি আইটিসিতে ধরুন আমাদের সঙ্গে একটা লিঙ্ক আছে আমাদের হুগলিতে যে আইটিসির ফ্যাক্টরি আছে সেখানে আমাদের একটা আলাদা কাজ চলে তো ওখানে গেলেও যদি কখনো সুযোগ পান কোনো রকমভাবে যদি ওখানে ঢুকতে পারেন গিয়ে দেখবেন যে দুশোটা ওদের ঘরে মেশিন চলছে দুশোটাই কিন্তু ভিয়েতনামে একটা কোম্পানিরই মেশিন আচ্ছা আচ্ছা আমাদের যে কোম্পানির মেশিনটায় আপনার মস্কিউটো স্টিকটা হচ্ছিলো ওই কোম্পানির মেশিন তো সেই জায়গায় ভিয়েতনামের মেশিনটাই সবাই ইউজ করে আর ভিয়েতনামের মেশিনটা যেহেতু মার্কেটে সব থেকে বেশি মানে আপনি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ধরতে পারেন ভিয়েতনামের মেশিনই চলছে তো সেই জায়গায় ভিয়েতনামের পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল এবার ভিয়েতনামের পার্টস অ্যাভেলেবেল আপনি ধূপের লাইনের বা ধূপের মেশিনের পার্টস যেখানে যা বিক্রি হয় আপনি যে কোনো জায়গায় ভিজিট করবেন ভিয়েতনামের মেশিনের পার্টস আগে পাবেন আর এই ভিয়েতনামের মেশিন মার্কেটে সবথেকে বেশি বিক্রি হয় বলে ভিয়েতনামের ডুপ্লিকেট মডেল মার্কেটে প্রচুর আছে একই নেম প্লেট লাগানো একই দেখতে সব সেম কিন্তু সেই মেশিন আপনার দেখতেটাই সেম হবে কোয়ালিটিটা কখনো সেম হয় না এই মেশিনগুলো সব তৈরি হয় গুজরাটে আর এই মেশিনগুলো নিলে ম্যাক্সিমাম আপনি ছ থেকে সাত মাসের বেশি চালাতে পারবেন না চালানোর পরে মেন যে প্রবলেমগুলো আসবে মেশিনের সেই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে যে খরচাটা হয় সেই খরচাটা করলে আপনার অরিজিনাল অরিজিনাল মেশিনের যে প্রাইস রয়েছে সেই প্রাইস ক্রস করে বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা আর ইন্ডিয়ান মেশিন যেগুলো রয়েছে আমাদের ইন্ডিয়াতেও প্রোডাকশান হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো সেই জায়গায় ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং হয় ধূপের মেশিন আমি আদার্স কিছু বলছি না আচ্ছা আচ্ছা এবার যদি কেউ বলে থাকে আমরা নিজেরা মেশিন তৈরি করছি তো সেগুলো টোটালটাই ফলস আমাদের এখানে কেউ মেশিন তৈরি করে না আচ্ছা এই ব্যবসার সাথে নতুন যদি কেউ যুক্ত হতে চায় মানে একদমই ধূপের ব্যবসা সম্পর্কে কিছু জানে না তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি হ্যাঁ অবশ্যই যারা নূতন ব্যবসা করছে তারা যখন আমাদের কাছে আসবে আমাদের কাছে সবথেকে বড় সুবিধা যেটা পাবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটা দেখতে পাবে চোখের সামনে আমরা কখনোই কাউকে ভিডিও দেখিয়ে বলে দিই না যে এইভাবে কাজ হবে ওইভাবে কাজ হবে এটা না আমার এখানে যখনই কেউ আসবে বা কেউ যদি ব্যবসা করবে বলে মনে করে আমাদের এখানে এলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারা কাজের প্রসেসটা দেখতে পাবে এবার এই প্রসেসটা দেখার পর তারাও ডিসিশান নিতে পারে যে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব কি সম্ভব নয় ভিডিও দেখার চোখের সামনে দেখার মধ্যে অনেকটা ডিফারেন্সও পার্থক্য আছে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই ধূপের ব্যবসার যে সিক্রেটটা আছে সেটা আশা করি জানতে পারলেন আরও জানতে পারবেন যদি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আর এই ব্যবসা সম্পর্কে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনের ওপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করুন আরও জানতে পারবেন আর আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ